মিস্টার সিড একটা কথা ঠিকই বলেছেন, আপনাকে অনেকটা সময় দিতে হচ্ছে আমার জন্য। এই কদিন তো আপনি আমাকে সঙ্গে করে রোজ নিয়ে যাচ্ছেন, ওখানে কতটা সময় থাকছেন, আবার আপনি সঙ্গে করে বাড়ি নিয়ে আসছেন। সত্যি তো আমার জন্য আপনার অফিসের কাজে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? আপনি দেখছি এই লোকটার কথা মন দিয়ে শুনেছেন। আরে এটা ওনার কথা শোনার ব্যাপার নয়, আপনার কাজের ক্ষতি হচ্ছে সেটাই বলছি। আমার কাজের ক্ষতি হচ্ছে না, অভিক আছে তো, ও দেখছে ওই দিকটা। বারে একা একা অভিক কতটা করবে, তাছাড়া আপনি হলেন চ্যাটার্জি এক্সপোর্টের সবার মাথার ওপরে। এটা কি একটা ছোট কোম্পানি নাকি? আপনার অফিসে থাকাটা খুবই জরুরি। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে আমি সঙ্গে থাকছি বলে? হ্যাঁ হচ্ছে তো, মহা প্রবলেম হচ্ছে আমার। না এই যে আপনি আমাকে আরামে নিয়ে যাচ্ছেন গাড়ি করে, তারপর এলাহিভাবে ওখানে গান করাচ্ছেন, আবার আরামে নিয়ে আসছেন, এত আরাম কি আর আমার সহ্য হয়? দেখুন একদম আমার সাথে ঠাট্টা রেখে করবেন না। বাবা সেই সাহস আমার আছে নাকি? ও মিস্টার চ্যাটার্জি, বলছি এরমভাবে রাগ না করে আমি কি কথাটা বলছি সেটা একটু বুঝুন। আপনি তো আমার জন্য অনেকগুলো দিন দিলেন, এবার আপনার কোম্পানিরও তো আপনাকে প্রয়োজন। ও বাবা, এ তো দেখছি খুব রেগে গেছেন, কি করা যায় এখন? আইসক্রিম খাবেন? কি এই ঠান্ডায় আইসক্রিম? হ্যাঁ ঠান্ডায় তো ঠান্ডা খেতে হয়, তাহলে ঠান্ডায় ঠান্ডায় কাটাকুটি হয়ে যায়। দেখুন আমার কিন্তু কোনো কথা না, দেখুন আপনার কিন্তু আমার কাছ থেকে একটা ধন্যবাদ পাওনা, এই যে আমার পেছনে এত পরিশ্রম করলেন সেজন্য। আরে না 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 না, হ্যাঁ হ্যাঁ আজকে আমি আপনাকে এখানে আইসক্রিম খাওয়াবই। না আমি জানি আপনি ওই ফাইভ স্টারেই শুধু আইসক্রিম খান, কিন্তু আমি এখানে আইসক্রিম খাই, ওই যে ওই কাঠির ওপরে অরেঞ্জ আইসক্রিমটা খুব ভালো খেতে। আসলে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আমার কাছে খুব বড় আনন্দ। এরাবতী আমি অ্যাকচুয়ালি এইটুকুই আমার সামর্থ্য মিস্টার চ্যাটার্জি, এইভাবে আমার ধন্যবাদটা গ্রহণ করুন। সে ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার আইসক্রিম খেলে আর কোনো কথা নয়, আইসক্রিম খাওয়া হচ্ছে মানে হচ্ছে, বুঝতে পেরেছেন? বুঝেছি, চলুন 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 চলুন। দাদা দুটো অরেঞ্জ। আরে শোনো, আরে শুনবে তো, আরে কোথায় চলে? দেখছো কিরকম নিজের বরকে আইসক্রিম কিনে খাওয়াচ্ছে, আর তুমি খালি চাইতেই জানো। ও আচ্ছা, আর বরটা যেরকম কোটটা খুলে মেয়েটাকে পরিয়ে দিল, কই সেটা দেখলে না? দেখবে কেন, ভালোবাসা তো কিচ্ছু বোঝো না। আরে আরে কোথায় চলে, শোনো, আরে দাঁড়াও। ব্রত, তোর হাতে এটা কি? এটা এটা মা ড্রেস। ড্রেস দাদাই না, মানে এই ড্রেসটা কার? এটা মা, এটা তোমার বৌমার, মানে ঝিলমের ড্রেস। কেন ওর আবার এখন নতুন ড্রেস কেন? এই তো বিয়েতে কদিন আগে এক গাদা শাড়ি পেয়েছে, তাতে ওর হচ্ছে না, এখন আবার নতুন ড্রেস কেন? এই ড্রেস পরে কোথায় যাবে? না মা, মানে কী হয়েছিলো বলো তো, ওই ম্যাগাজিনে পাতা উল্টাতে উল্টাতে একটা ড্রেস মানে পছন্দ হয়েছিল, তাই বললো। মানে হ্যাঁ বললো, ও বললো আর তুই ছুটে চলে গেলি, মানে ও যখন যেটা বলবে তুই তখনই সেটা করবি। এই ভাঙা রেকর্ডারটা আবার শুরু করেছে, উফ, এই মহিলাটা তো এক সেকেন্ডও চুপ করে থাকতে পারে না, কি ডেঞ্জারাস রে বাবা। মাথা ঠান্ডা করো নীলিমা, এখন আর চিৎকার চেঁচামেচি করে কি হবে? বাহ,
তোমার ছেলে তো অনেক আগে ওকে মাথায় তুলেছে, এবার তুমিও ওর সাথে যোগ দাও। আচ্ছা তোমরা কি আমাকে একটু দেখতে পাও না? আমি ওর জন্য সকাল থেকে রাত খেটে খেটে মরছি, তোমাদের চোখে পড়ে না? দুদিনে আমার মাথা ধরিয়ে দিল, আরো টু উইকস এখানে থাকলে তোমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। মা তোমাকে করতে হবে না, আমি করে নেবো। আমি কেন, তুই কেন ওর সেবা করবি? এখানে তুই দুটো দিন ছুটি নিয়ে এসছিস, তোর বউয়ের সেবা করবি বলে, আর উনি কি করবেন, পায়ের ওপর পা তুলে বসে থাকবেন? না, আর টলারেট করা যাচ্ছে না। আজ ওনার একদিন কি আমার একদিন। ও যদি কোনো চাকরি বাকরি করতো তাহলেও নয় বুঝতাম, ও সংসারের কোনো কাজ করবে না, নিজের যে সামান্যটুকু কাজ সেটাও করবে না, তাহলে ও কি কিছু করবে না? আমি বলছি করব না, আমি কিছু করব না, কারণ আমি এই বাড়ির কাজের লোক। ছিলাম তুমি আবার, আরে তোমার মা কখন থেকে আমাকে উল্টো পাল্টা বলে যাচ্ছে, ওনাকে তো আটকাও নি। আর হ্যাঁ, আমি যখন আমার বাড়িতে এইসব করিনি তাহলে আমি এখানেও করব না। ব্রত, আমার একটা কাজের লোক আর একটা রান্নারও লোক, চাই 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 অ্যাট এনি কস্ট। আর হ্যাঁ, ওরা হোল টাইমার হবে আর শুধু আমার কাজ করবে, ঠিক আছে? দুজন কাজের লোক শুধুমাত্র তোমার জন্য। ছিলাম ছিলাম অনেক টাকা লাগবে তাতে। সো হোয়াট, তোমার কাছে টাকাটা আবার কোনো ব্যাপার নাকি? খুব ভালো ব্রত, তোর বউ যখন বলেই দিয়েছে তখন কাল থেকে এই রকমই ব্যবস্থা হবে, তোরা তোদেরটা বুঝে নিবি, আমি আমাদেরটা বুঝে নেব। মা, ঝিলেমের জন্য তুমি আমাদের পরিবারের মধ্যে ভাগ করছো কেন? মা বলছি ঝিলির কথা তুমি রাগ করো না প্লিজ। না ব্রত, এই ভাগাভাগিটা আমার অনেক আগে করা উচিত ছিল। এইবার তুই নিজেই বুঝে নে তোর বউয়ের যোগ্যতা কতখানি। দুটো কাজের লোক আমি কেমন করে অ্যাফোর্ড করব? আমার তো সব টাকা শেষ। দেখেছো ঠাম্মু, বাড়িটা কত শান্ত লাগছে, ঝিলি নেই, ঝগড়া মেজাজ দেখানোর কেউ নেই, কি আরাম পাচ্ছি ঠাম্মু। ছুটি ও কি হিংসুটিদের মতন কথা ঠাম্মু, আবার দিওর হয়ে কথা বলছে। তো বলবো না, আমার তোর জন্য মন কেমন করছে। ও ছিল যখন সারা বাড়ি কেমন মাথায় করে রাখতো, বড় ছেলে মানুষ রে মেয়েটা, কি জানি কি করছে ওখানে একা একা। ওর যথেষ্ট বয়স হয়েছে এটা, ওর এখন নিজেকে সবার সঙ্গে মানিয়ে চলতে হবে। ঠিক বলেছো ঠাম্মু, দি ও এখন আরেকজনের ওয়াইফ, ওর সব ছেলে মানুষই মেজাজ আর চলবে না। দেখ দি, ও সব পারে, ঝগড়া করতে পারে, মেজাজ দেখাতে পারে, শুধু ও নিজেকে সামলাতে পারে না। ওহো ছোটি, ছাড় না, বলছি তো এরকম করে বলিস না, ওর জন্য আমার সত্যি সত্যি মন খারাপ করছে। সত্যি দি, ঝিলি যদি একটু তোর কথা বুঝতো, তোর জন্য ওর কিচ্ছু যায় আসে না, এখনো ব্রতদাকে নিয়ে খুব ব্যস্ত। ব্রত কি কোনো চাকরির ব্যবস্থা করতে পারলো? না পারলে তো ওর খুব মুশকিল হয়ে যাবে, ঝিলির দেখভাল, সংসার। তা হ্যাঁ রে, আজকে গান শুনে সবাইকে বললো, কই আমাদের বললি না যে বড়? সবাই খুব প্রশংসা করেছে ঠাম্মি। তোর গান শুনে প্রশংসা করবে না, তাই কখনো হয়? হ্যাঁ, কিন্তু আমার প্রশংসা তো সবটাই মিস্টার চ্যাটার্জির প্রাপ্য, উনি না থাকলে তো এসব কিছুই হতো না বল। যাক, শেষ পর্যন্ত তুই যে ওনাকে বুঝতে পেরেছিস এটাই ভালো। আমি তো সেই কবে থেকে বলেছি ছেলেটা ভীষণ ভালো। দি ঠাম্মি তো পুরো দল পাল্টে ফেলেছে রে। হ্যাঁ দেখ, একদম দল বদল করে নিয়েছে। না না, আমাদেরও দল এরকম হালকা হয়ে গেলে চলবে না, আমাদের দল ভারী করতে হবে। কাকু আছে না আমাদের দলে? কাকু কোথায় রে? ও উনি তো দুপুরে আজকে বোনের বাড়ি গেলেন, বললেন বোধহয় কালকে ফিরবেন। আরে সেই জন্যই তো আমি ছেলেটাকে খেতে বলবো ভাবলাম, তিস্তাকে পাঠালামও, কিন্তু তিস্তা বললো নাকি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছেন এখন? হ্যাঁ দি, অঘরে ঘুমোচ্ছে, ক্লান্ত মনে হয়। না না, কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়া ঠিক নাকি? হ্যাঁ রে, এরা ছেলেটার আবার শরীর টরীর খারাপ হলো না তো? দাঁড়াও আমি দেখছি। Thank you.
স্ট্র্যাটেজি? উমা, এত জ্বরে গা পুড়ে যাচ্ছে। মিস্টার চ্যাটার্জি, চলো 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 পাল্টা।